ময়মনসিংহ গীতিকা অবলম্বনে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হল নাটক সোনাই মাধব। পদাবলী কীর্তনের মতো সঙ্গীতের মাধ্যমে কাহিনী বর্ণনার পাশাপাশি এতে যুক্ত করা হয় নৃত্য। লিয়াকত আলী লাকীর নির্দেশনায় ও পরিকল্পনায় নাটকটিতে তুলে ধরা হয় গ্রাম বাংলার নারীর প্রেম ভালোবাসা ও আত্মত্যাগের চিরায়ত কাহিনী। আরো জানাচ্ছেন বুদ্ধদেব কুণ্ডু। গ্রামের রূপসী কন্যা সোনাইকে নিয়ে এ নাটকের গল্প এগিয়ে যায়। ছোটবেলাতেই পিতৃহারা হয় সোনাই। ১২ বছরেই তার রূপের খ্যাতি ছড়িয়ে পড়লে বিয়ের প্রস্তাব আসতে থাকে। একসময় তার প্রণয় হয় মাধবের সাথে। মামার বাড়িতে বেড়ে ওঠা সোনাইকে বিয়ের প্রস্তাব দেয় দুর্জন দেওয়ান ভাবনা ভাটুক। প্রত্যাখ্যাত হলে সোনাইকে তুলে নেওয়ার চেষ্টা করে। মাধব যুদ্ধ করে সোনাইকে মুক্ত করে বিয়ে করে, কিন্তু বিয়ের মঞ্চেই মাধব খবর পায় তার বাবাকে ধরে নিয়ে গেছে দুর্ধর্ষ ভাবনা। এরপর মাধব তার বাবাকে মুক্ত করতে পারলেও সে নিজে বন্দী হয়। মাধবের বাবা তার ছেলেকে মুক্ত করার বিনিময়ে সোনাইকে তুলে দেয় ভাবনার হাতে। প্রাণবন্ধুরে বাঁচাতে ও মাধবের বংশরক্ষায় আত্মহুতি দিয়ে সোনাই তার প্রেমকে অমর করে রাখে। বুদ্ধদেব কুণ্ডু, বৈশাখী সংবাদ, ঢাকা।